নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। রবিবার একটি সাবমার্সিবল জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মনোয় ঘটক। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় যাত্রীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হল রবিবার। আইসিডিএস কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পথচারীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হল। যাত্রা শিল্পের মহরত উৎসব অনুষ্ঠিত হল। আসছি বিস্তারিত খবরে। রবিবার একটি সাবমার্সিবল জল প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্যোক্তাদের আশা, এর ফলে জলের সমস্যার হাত থেকে রেহাই পাবে মানুষজন। একটি সাবমার্সিবল জল প্রকল্পের উদ্বোধন হলো রবিবার। জলের সমস্যা দূর করতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের 20 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরেই জল সমস্যায় জর্জরিত। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জল প্রকল্পের উদ্বোধন করেন। এবং এক্ষুনি বসে বসে বলছিলাম যে শ্রাবণী তোমার সামনে রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, অন্তর্মুখে মন্দির থেকে মোড় পর্যন্ত যাতে ঢালাই রাস্তা হয় সেটাও ব্যবস্থা করা। তো মানুষের যেটুকু চাহিদা কাজ সেইটুকু করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। দেখুন, মানুষ ভোট দেয় মানুষের যে কাজ যে চাহিদা সেটা পূরণ করার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সাধনী মণ্ডল, অনিমেষ দাস সহ অন্যান্যরা। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন এলাকাবাসী। দেখুন, এখন আসানসোল 20 নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলর, কিন্তু একদম প্রথম 94 সালে দুবারের আমি কাউন্সিলর ছিলাম। সে সময় আমরা জলের ব্যবস্থা চেষ্টা করেছিলাম, কিন্তু ভোট ছিল তখন সিপিএম। এবারে 20 নম্বর ওয়ার্ডে আবার আসার পরে দেখছি সমস্ত গ্রামেই জলে কষ্ট। মানুষের প্রথম নিড হচ্ছে জল, সেই জলটা দেবার জন্যই আমরা চেষ্টা করেছি। আমার দল আমাকে নির্দেশ দিয়েছে যেভাবে, সেইভাবেই আমরা চেষ্টা করেছি। এবং বর্তমানে অনেকগুলোই আমরা কিছুটা পানীয় সংকটটা লাঘব করতে পেরেছি। এডিডি এর মাধ্যমে স্টেট লেভেলে টাকা দিয়ে সেখানকার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তেয়ারি আর সর্বোপরি আমাদের মন্ত্রী শ্রী মলয় ঘটকের মাধ্যমে আমার 20 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে আমরা সাবমার্সিবল দিয়ে জল দেবার চেষ্টা করেছি। মন্ত্রী এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট একলক্ষী রেলপথের মাঝে বুনিয়াদপুর রেল স্টেশনে। এই রূপ সমস্যা তৈরি হয়েছে, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় তা জানান এই রেল যাত্রীদের। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় বুনিয়াদপুর স্টেশনে যাত্রীদের যাতায়াত হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট একলাতি রেলপথের মাঝে বুনিয়াদপুর রেল স্টেশনে প্রতিদিন প্রচুর সাধারণ মানুষ রেল যাত্রা করেন। অথচ রেল কর্তৃপক্ষের উদাসীনতায় বিগত 14 বছরেও বুনিয়াদপুর স্টেশনে নেই দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম। ফলে স্টেশনের 2 নম্বর ও 3 নম্বর রেল লাইনের ট্রেন এসে দাঁড়ালে ট্রেনে ওঠানামা করা সহ লাইন পারাপারে সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদের। ফলে প্রতিনিয়ত ক্ষোভ বাড়ছে যাত্রীদের। সমস্যা বয়স্কদের তো খুবই সমস্যা, হ্যাঁ দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আর এই জন্য নামলাম এখানে আর কি। আমাদের বাড়ি এখানে গঙ্গানামপুর। আচ্ছা আচ্ছা, নামতে ওই তিনটা তো এখানে দাঁড়াবে। আচ্ছা, তো নামলে দাঁড়ালো এই জায়গায়, সেই জন্য আবার এখান থেকে বাসে যাবো ওই গঙ্গানামপুরের নম্বর। তারপরে বিপজ্জনক তো অবশ্যই বলা যায় কখন। অবশ্যই অবশ্যই। বালুরঘাট একলথি রেলযাত্রী উন্নয়ন ও সমাজ কল্যাণ সমিতির সভাপতি পীযূষ কান্তি দেব বলেন, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর দুটি স্টেশনেই প্ল্যাটফর্ম এবং ওভারব্রিজ তৈরির নির্দেশ জারি হলেও কাজ আরম্ভ করছে না রেল কর্তৃপক্ষ। মানে এই ব্যাপারটা ঠিকই বলেছেন আপনি, তবে এই ব্যাপারটা নিয়ে আমরা একলক্ষী বালুরঘাট রেল উন্নয়ন কমিটি বারবার চিঠি দিয়েছি এইটা বুনিয়াদপুরে সেকেন্ড লাইনের কোন প্ল্যাটফর্ম নেই, যে প্ল্যাটফর্মে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। এর আগে আপনারা জানেন যে বালুরঘাটের একটা বিশিষ্ট কবি রতন দাস গাড়ির থেকে নেমে আসার পড়ে যায়, এসে হার্ট অ্যাটাকে মারা গেল।
তা আমরা বারবার বলছি যে বুনিয়াদপুরে ওভারব্রিজটা করো এবং প্ল্যাটফর্মটা করে দাও। প্ল্যাটফর্মটা করার জন্য আমরা বারবার করে তাদেরকে জানানো হচ্ছে। তা আমরা বলছি যে রেল পরিষেবা দেওয়ার ব্যাপারে এত অনিয়া এত লেট করছে উত্তর বা সীমান্ত রেলওয়ে, এটা আমরা বারবার করে বলা সত্ত্বেও আমরা চিঠি দিয়েছি সেক্রেটারি রেল বোর্ডের কাছে। সেই জন্য জেলাশাসকও আমাদের জেলাশাসক বলেছে যে ইমিডিয়েটলি এটা করার জন্য আমরাও এটা দাবি করেছি। অবিলম্বে যাত্রীদের সুবিধার্থে কাজ শুরু করার দাবি তোলেন তিনি। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হলো রবিবার। একটি ক্লাবের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার গুসকরা বালিকা বিদ্যালয়ে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন 600টি চারা গাছ উদ্যোক্তারা বিতরণ করেন। দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে রবিবার একটি ক্লাবের পক্ষ থেকে গুসকরা বালিকা বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। এদিন ওই ক্লাবের পক্ষ থেকে গুসকরা বালিকা বিদ্যালয় ও গুসকরা শহর ও তার আশেপাশের মানুষদের হাতে 600টি চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়া দুস্থ ও সাধারণ মানুষের শারীরিক বিভিন্ন সমস্যার পরীক্ষা করা হয়। পাশাপাশি বড় কোনো শারীরিক সমস্যা থাকলে তার সমাধানের ও ব্যবস্থা করা হয় এই শিবিরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্গুশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পুরসভার পুরপতি বুদ্ধেন্দু রায়, উদ্যোক্তা ক্লাবের সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমরা 600 জনকে বৃক্ষরোপণ করার জন্য অনুষ্ঠানিত করলাম। আমরা আগে জানতাম 100 গাছ 1 টন, কিন্তু এখন আমরা জানি 100 গাছ 4 টন, অর্থাৎ 600 মানুষকে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরোক্ষভাবে 2400 মানুষের কাছাকাছি আমরা পরিবেশ সম্বন্ধে আমরা সচেতনতা গড়ে তোলার জন্য আমরা আবেদন রাখছি এবং আগামী দিনে আরও বৃহৎভাবে অন্যান্য সংগঠনগুলিতেও এগিয়ে আসার জন্য আমরা অনুরোধ জানাই। গুসকরা থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেরাম বিরতির পর ICTS কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামে 1 নম্বর অঞ্চলে। প্রায় 500 জন অঙ্গনওয়াড়ি কর্মী এদিনের সভায় উপস্থিত ছিলেন। রবিবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 নম্বর অঞ্চলে ICTS এর কর্মীদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করা হয়। এদিনের এই কর্মী সভায় প্রায় 500 জন অঙ্গনওয়াড়ি কর্মী সভায় উপস্থিত ছিলেন। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রীয় কর্মীদের কী করা উচিত এবং কী করা উচিত নয় এদিন তা বিস্তারিতভাবে আলোচনা করেন উপস্থিত বক্তারা। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীরাও তাদের বিভিন্ন সমস্যার কথা এদিন তুলে ধরেন। এদিনের এই কর্মী সভায় উপস্থিত ছিলেন আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, আউসগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শেখ শালেক রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত অঙ্গনওয়াড়ি কর্মীরা জানান, এইরূপ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ায় তাদের কাজের ভুল ত্রুটিগুলি ঠিক করে নেওয়া যাবে। আমাদের একাকৃত হয়েছে এবং তার পূর্ণ সহযোগিতা হলো, যেহেতু মানে এরা গ্রাম্য এলাকায় খুব নিচে থেকে আজকে আমাদের মামাদের সরকারের যে উন্নয়ন সেবা বার্তা এরা খুশির অনেকটা আমাদের সেই বার্তা দেওয়া হয়েছে আর তার সঙ্গে আমাদের সেখানে যাওয়ার জন্য। আউসগ্রাম থেকে প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পথচারীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো। পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে মূলত ফলের চারা বিতরণ করা হয়। পথচারীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার গুসকরাতে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইরূপ কর্মকাণ্ড গৃহীত হয়।
এদিন আনুমানিক 2000 গাছের চারা বিলি করা হয় আয়োজকদের পক্ষ থেকে। অরণ্য সপ্তাহে গাছ লাগান প্রাণ বাঁচান, এই স্লোগানকে সামনে রেখেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। পথচলতি মানুষজন গাছ পাওয়ায় খুশি, এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিন মূলত ফল গাছের চারা তুলে দেওয়া হয় মানুষজনের হাতে। মূলত আমরা বিভিন্ন ফলের গাছ দিচ্ছি, কলমের ফলের গাছ, যেমন আম আছে, আপনার লেবু আছে, আপনার আপনার বেদানা আছে, তার জাম আছে, কাঁঠাল আছে, পেয়ারা আছে, মানে উন্নত ফলনশীল বিভিন্ন ফলের চারা কলমে। কি বার্তা দিচ্ছে? আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাই যে আপনারা গাছের প্রতি আপনারা ভালোবাসাটা নিয়ে আসুন। গাছের জন্যই আমরা বেঁচে আছি, আমাদের জন্য গাছ বেঁচে নেই। এবার সেই গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, আমাদের জন্য গাছকে বাঁচাতে হবে, এটাই আমাদের বার্তা। আমাদের যে পরিবেশের যে অক্সিজেনের ভারসাম্য এবং তার সাথে পরিবেশ যে দূষণ আছে, সে পরিবেশ দূষণকে কমানোর জন্যই আমরা মানুষকে বা পরিবেশকে আমরা এই বার্তা দিতে চাইছি। সমগ্র অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দবার্তা। যাত্রা শিল্পের মহরত উৎসব অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ডাইনা এক নম্বর ব্লকের ফকিরপুরে। কলাকুশলীরা তাদের অভিজ্ঞতা আলোচনার মধ্যে দিয়ে প্রকাশ করেন। পবিত্র রথযাত্রা উপলক্ষে যাত্রা শিল্পীদের মহরত উৎসব অনুষ্ঠিত হলো শনিবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের ফকিরপুরে। যাত্রা শিল্পকে বাঁচিয়ে রাখতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। দেখুন, মূলত হচ্ছে যে এই যাত্রার জগতে আমি খুব বেশি দিন আসিনি, বছর সাতেক এসেছি। এর আগে যাত্রা হচ্ছে দেখতাম আমাদের এখানে গ্রামে, এনারা হচ্ছে যে করতেন, এসে অন্য কাজের সঙ্গে যে যুক্ত ছিলাম, এসে বছর 7 বছর হচ্ছে এসেছি এখানেতে। যাত্রা হচ্ছে করতে গিয়ে যেটা দেখেছি যে গ্রামের মানুষকে আনন্দ দেওয়া একটা অভিনয়ের মধ্য দিয়ে, হ্যাঁ, সেটা আমরা যে করে থাকি। এবং এই যে যাত্রার যে সংস্কৃতি, গ্রামীণ লোক সংস্কৃতি, যেটা যাত্রার সংস্কৃতি, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা সেটাকে এখনও পর্যন্ত আমরা এই ফকিরপুর গ্রাম শিল্পী মহল কথায় সেই শিল্পী মহল আমরা ধরে রেখেছি। বিভিন্ন নতুন নতুন ছেলেদিকে নিয়ে আসা হচ্ছে এর সঙ্গে যুক্ত করে, এবং এটা করতে গেলে যে একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার আছে, যার জন্যই আজকে গ্রামের যাত্রা উঠে গেছে। কিন্তু সেই ব্যয় সাপেক্ষর বিষয়টাও যেমন আমরাও ব্যক্তিগতভাবে সেটাকে যে সহযোগিতা করে থাকি, এছাড়া আমাদের গ্রামের কিছু মানুষ আছে যারা বাইরে যে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন, তারাও আমাদেরকে আমাদের এই শিল্পকে যে বাঁচিয়ে রাখার জন্য সেই সহযোগিতার হাত হচ্ছে তারা বাড়িয়ে দিয়েছেন, এবং আগামী দিনেও যে দেবেন সেটা সেই প্রতিশ্রুতিও তারা যে দিয়েছে। আর আমরাও এটাকে যাতে ভবিষ্যতে মানে বাঁচিয়ে রাখতে পারি এই শিল্পকে, যাত্রা শিল্পকে, আমরা আমাদের গাঁয়ের এই শিল্পী মহলের সহযোগিতায় আমাদের এখানে যে অতি মানে পুরাতন আছেন তড়িৎকান্তি দে, এবং আমাদের নির্দেশনায় যিনি আছেন বিমল কুমার বসু, তারাও সেই সহযোগিতা করে আসছেন। আমরা আশা করব যে যাত্রা শিল্পটাকে আমরা আমাদের ফকিরপুর গ্রামের শিল্পী মহল আমরা হচ্ছে তার ঐতিহ্য বজায় রাখবার চেষ্টা হচ্ছে আমরা করছি এবং করবো আগামী দিনে। প্রসঙ্গত, আধুনিকতার ছোঁয়ায় যাত্রা শিল্প বর্তমানে বিপন্ন, শিল্পকে বাঁচিয়ে রাখতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। যাত্রার শুভকর করলাম আর কি, যে ওইটা করবো আর কি আগামী দিনে, তার শুভকর করলো আর কি। আপনারা তো পেশাদার যাত্রা শিল্পী কেউ নয়, হ্যাঁ, কিন্তু তবুও আপনারা কীভাবে যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন? আমরা যাত্রাকে ভালোবাসি এবং লোকশিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, এবং সাধারণ মানুষ যাতে আমাদের এই যাত্রা পালা শুনে কিছুটা অন্তত চেতনা সম্পন্ন হয় তারই চেষ্টা করি, সেই জন্যই আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কলা কুশলীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তোমরা কি এখানে করছেন আজকে? দেখুন, আজকে আমরা আমাদের যে প্রাচীন লোকশিল্প যাত্রা, তা অবিলুপ্তির পথে, আমরা সেই যাত্রাকে অর্থাৎ প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি বছরই আমরা যাত্রাপালা করে থাকি। আমরা বছরে দুবার যাত্রাপালা করি। আজকে পবিত্র রথযাত্রার দিনে, শুভ রথযাত্রার দিনে আমরা সেই যাত্রার মহরত অনুষ্ঠান করছি। এই মহরত অনুষ্ঠান মানে আমরা কেউ পেশাদার শিল্পী নয়, তবুও কীভাবে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখছেন আমরা? আমরা এই শিল্পটাকে ভালোবাসি, যেহেতু এই প্রাচীন শিল্প আজকে প্রায় অবিলুপ্তির পথে,
আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই শিল্পটাকে ভালোবাসি, সেই জন্য এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রতি বছরই করে থাকি এবং আগামী দিনেও করব। সেই করার সংকল্প নিয়েই আমরা এই পথে হাঁটছি। এই মহড়া অনুষ্ঠানটা কোথায় করছেন আপনারা আজকে? আমরা আমাদের তো সেরকম স্থায়ী কোনো ক্লাব ঘর বা ইয়ে নেই, তো এটা আমরা এই তড়িৎবাবুর বৈঠকখানাতেই করছি। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সাধুমতি বালিকা বিদ্যালয়ে। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। একটি সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সাধুমতি বালিকা বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্রীড়া, সঙ্গীত, বিতর্ক এবং কুইজ এই চারটি বিষয়ের ওপর সমগ্র প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রত্যেক প্রতিযোগী যে কোনো দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। এদিন জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী আগস্ট মাসে রাজ্য স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। এখানে সন্ধিক্ষণ অনুষ্ঠানে গান গাইছি, গান গাইতে এসেছি শঙ্কচের বিহলতা। আমার নাম সায়ন্তী, বৈদ্যানা গার্লস হাই স্কুল থেকে আমি এসেছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এখান থেকে কী হবে? এখান থেকে মানে যারা ফার্স্ট হবে তাদেরকে রাজ্যস্তরে নিয়ে যাওয়া হবে, সেখানে তারা গান করবে। এই অনুষ্ঠানটাকে বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রবিবার একটি সাবমার্সিবল জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মনোয় ঘটক। রেল কর্তৃপক্ষের উদাসীনতায় যাত্রীদের যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হলো রবিবার। আইসিডিএস কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। পথচারীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হল। যাত্রা শিল্পের মহরত উৎসব অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।